আচ্ছা, আব্দুর রাজ্জাক খান ওনাকে যুক্ত করেছি। হ্যালো, আসিফ ভাই কেমন আছেন? ভালো আছি, আপনি ভালো আছেন? জি আমি ভালো আছি। আচ্ছা, আপনাকে মাঝে মাঝে অনলাইনে আমি দেখি বা আপনার কথাগুলো আমি শুনি। তো আচ্ছা আচ্ছা, ওই দিন একটা কথা শুনলাম, এক ভদ্রলোক কথা বলতেছিল আপনার সাথে, তখন আপনি বললেন যে আমি ওকে ভালো মুসলমান বলবো না, আমি ওকে একজন ভালো মানুষ বলবো। আচ্ছা আচ্ছা, তো এখন আমার কথাটা হচ্ছে, যখন কোনো মুসলমান, ওই লোকটা ভালো কথা বলতেছিল আপনার কাছে, ভালো লাগছে এই কথাগুলো, আচ্ছা, তো আপনি বললেন যে আমি ওকে ভালো মুসলমান বলবো না, ভালো মানুষ বলবো। তো আমার প্রশ্ন হচ্ছে, আপনি যখন একজন মুসলমান ভালো কিছু করে তখন আপনি ওকে ভালো মুসলমান বলেন না, ভালো মানুষ বলেন, কিন্তু যখন একটা খারাপ কিছু করে একজন মুসলমান তখন তো আপনি বলে দেন যে এটা একটা মুসলমান, বা এরকম একটু খারাপ ভাবে বলার চেষ্টা করেন, বা কোনো অ্যাটাকিং কথা বলে দেন, আচ্ছা এটা কেন কেন করেন একটু জানতে চাই আর কি। আচ্ছা, ইসলামের একদম মূল ভিত্তি হচ্ছে গিয়ে কোরআন, তাই তো? তাই না? আচ্ছা, কোরআনের ভেতর বলা আছে যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, এটা কি আপনি পড়েছেন? এরকম কি লেখা আছে? আসলে আমি অত আপনি অত জ্ঞানী না বা অত কিছু জানিও না, আমি খুবই আচ্ছা, সামান্য সূরা মানুষ, নম্বর ছোট আমি মানুষ। আপনাকে বলে দিচ্ছি, সূরা নম্বর 98 ভার্স নম্বর 6। জি হ্যাঁ, আপনি একটু বের করে দেখেন, এখানে লেখা আছে পরিষ্কার ভাবে, আল্লাহ বলেছেন যে অমুসলিমরা হচ্ছে নিকৃষ্টতম জীব, এমন কি কুকুর বেড়ালের চাইতেও জঘন্য জীব, অমুসলিমদেরকে এটা বলা হয়েছে। কিন্তু আমাদের ধর্মে তো আরো লেখা আছে, বলা আছে যে আমরা সবাই মানুষ হিসাবে, মানুষ একে একজন একজনের ভাই ভাই, না যদিও না না, ইসলামের মানুষ ভাই না হই, কিন্তু অন্য অন্য ধর্মের মানুষ ভাই ভাই, এটা কোথাও ইসলামের কোথাও বলা নাই, এক মুসলমান আরেক মুসলমানের ভাই, কিন্তু অন্য ধর্মের মানুষ মুসলমানের ভাই, এটা ইসলামের কোথাও বলা নাই। আচ্ছা এমনকি আপনি, ইহুদি হ্যাঁ আসিফ খ্রিস্টানদের ভাই, সাথে বন্ধুত্ব পর্যন্ত করতে নিষেধ করা হয়েছে। এমনকি একজন অমুসলিম মারা গেলে তার আত্মার শান্তি কামনা পর্যন্ত করা যাবে না, ঠিক আছে? একজন কাফের মারা গেলে তার আত্মার শান্তি পর্যন্ত কামনা করা যাবে না, এবং সব সময় অমুসলিমদের উপরে যেন আল্লাহ গজব নাজিল করে, এরকম অসংখ্য হাদিস আছে, ঠিক আছে? এখন একজন মুসলমান সবসময় যদি সে যদি একজন মুসলমান হয়ে থাকে এবং সে যদি অমুসলিমদেরকে নিকৃষ্টতম জীব মনে করে থাকে, তাহলে সে হচ্ছে একজন ভালো মুসলমান কিন্তু একজন খারাপ মানুষ, ঠিক আছে? তার কারণ তার ভেতরে সাম্প্রদায়িকতা আছে, তাহলে সে একজন খারাপ মানুষ। সেই সাথে একজন মুসলমান যদি ইসলাম ধর্মে একদম পরিপূর্ণভাবে বিশ্বাস করে, কোরআনে যদি একদম পরিপূর্ণভাবে বিশ্বাস করে, তাহলে সে ভাববে নারী হচ্ছে পুরুষের জন্য শস্য ক্ষেত্র স্বরূপ। এটা যে ভাববে সে ভালো মুসলমান হতে পারে, কিন্তু মানুষ হিসেবে সে নিকৃষ্ট, ঠিক আছে? কিন্তু আপনি যদি ভাবেন যে নারী এবং পুরুষ সমান অধিকার, সব মানুষের সমান অধিকার, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব মানুষের সমান অধিকার, সবাই মানুষ, সবাই মানুষের ভাই, তাহলে কিন্তু আর আপনি ভালো মুসলমান থাকছেন না, তাহলে আপনি ভালো মানুষ হচ্ছেন কিন্তু ভালো মুসলমান থাকছেন না, কারণ আপনি কোরআনের যে আয়াত সেই আয়াতের বরখেলাপ করেছেন। আপনি ভাবছেন যে ইহুদিরাও আপনার বন্ধু, ইহুদিরাও ভালো মানুষ, ইহুদিরাও আপনার ভাই, এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি কোরআনের সুরার বরখেলাপ করেছেন, জি ঠিক আছে? তাহলে আচ্ছা, আপনি একজন ভালো মানুষ হতে পারেন কিন্তু আপনি একজন ভালো মুসলমান না। আপনি যদি ভাবেন যে নারীরা পুরুষের সমকক্ষ এবং সমান অধিকার অর্জন, সমান অধিকার তারা থাকবে তাদের প্রত্যেকের, এবং প্রত্যেকেই সমান মর্যাদা নিয়ে বেঁচে থাকবে এবং কেউ কারো জন্য শস্য ক্ষেত্র না, সবাই সমান, এটা যদি আপনি ভাবেন তাহলে আপনি কোরআনের বিরুদ্ধে গেছেন, কোরআনের বিরুদ্ধে গিয়ে মানবিক চিন্তা ভাবনা করেছেন এবং ভালো মানুষ হয়েছেন। তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে কোরআনে যে ভায়োলেন্ট ভার্স গুলো আছে, কাফের কতলের ভার্স গুলো আছে, তারপরে অমুসলিমদের সম্পর্কে ঘৃণার কথা বলা আছে, আছে না কোরআনে? আছে না, অমুসলিমদের সম্পর্কে ঘৃণার অনেকগুলা কথা আছে না? আমি আপনি কি সেটাই কোরআন আপনাকে পড়েছেন? প্রশ্ন করছিলাম যে আপনি কিছুক্ষণ আগে যে আয়াতের কথা বললেন, আমি একটু লিখে রাখবো এবং আমি এটা দেখবো, দেখে আমি আচ্ছা, যদি এটা না আপনি পাই আপনি তাহলে এখনই আপনি এখনই একটু জোরে জোরে আমাকে পড়ে শোনান তো ভাই, 98 নম্বর সূরার 6 নম্বর ভার্সটা একটু পড়ে শোনান তো ভাই। না, আমি আসলে এটা বলতে চাই নাই, আমি বলতেছি যে আপনি আমাকে ওই আয়াত বা আপনি না আমাকে তাহলে যেই, শুনেন শুনেন, তাহলে আমি একটু সবাই লিখে রাখবো। শুনলো, শুনেন ভাই, তাহলে সবাই শুনলো, আমার যে দর্শকরা আছে, আপনার যে দর্শকরা আছে, তারাও শুনতে পেলো, তারাও বুঝতে পারলো যে কোরআনের ভেতরে আসলে লেখাটা কি আছে।
আপনি একটু সামনে ল্যাপটপ থাকলে একটু পড়ে শোনেন, আমি শুনি। না, আমি আসলে ওইরকম ভাবে আমি নেই, আমি আপনি লিখে রাখে আমি লিখে রাখবো এখন আপনি আমাকে যে ইয়েটা বলছেন আয়াত নাম্বার, তারপরে অন্যান্য আমি দেখবো পরবর্তীতে, আমি আবার ওটা দেখে আমি আপনাকে ফোনে আচ্ছা আপনার সাথে আবার কথা বলবো, যুক্ত হবো। ঠিক আপনি আছে, একটু আপনি প্লিজ আমাকে আপনি বলুন। রেফারেন্স, হ্যাঁ আপনি রেফারেন্সটা চেক করে আবার একদিন যুক্ত হয়ে না আবার আবার এটা নিয়ে আলাপ করব। কিন্তু আমার জি, কথাটা আমি তো আপনি আপনি বুঝতে দয়া করে পেরেছেন, আমার রেফারেন্সটা মূল বলেন। মূল বক্তব্যটা তো আপনি বুঝতে পেরেছেন যে কোরআন এবং হাদিসে অমুসলিমদের সম্পর্কে অনেক ঘৃণার কথা বলা আছে। এই জিনিসগুলো যদি কেউ মানে এবং এই জিনিসগুলো যদি সম্পূর্ণভাবে বিশ্বাস করে, তাহলে সে একজন ভালো মুসলমান হতে পারে, কিন্তু একজন মানুষ হিসেবে সে নিকৃষ্ট। কিন্তু যদি সেই সেই জিনিসগুলো সম্পর্কে সে মানে সেগুলো যদি সে না মানে এবং সে যদি ভাবে যে সব সব মানুষ সমান, এই যে একজন লিখে দিয়েছেন মামুনুর রহমান কাজী লিখে দিয়েছেন, আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুনে স্থায়ীভাবে থাকবে, তারাই সৃষ্টির অধম। এটার আরেকটা আরেকটা অনুবাদ হচ্ছে তারাই সৃষ্টির নিকৃষ্টতম জীব। এই অনেকগুলো অনুবাদ আছে এটার, এখানে শেষ লাইনটা হচ্ছে তারা সৃষ্টির অধম বা তারা সৃষ্টির নিকৃষ্টতম জীব। এটা অনেকগুলো অনুবাদ আছে, আপনি অনেকগুলো অনুবাদ দেখে নিতে পারেন। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে, আপনি যে নারীদের অধিকার বা একটা আরেকটা কথা বললেন, ওটা যদি মানেন তাহলে আপনি মুসলমান থাকবেন না, এরকম কিছু একটা কিছু বললেন মনে হয়। আপনি যদি নারীর সমান অধিকারে বিশ্বাস করেন, তাহলে তো আপনি মুসলমান মুসলমান থাকছেন না। নারী পুরুষ হিজড়া সমকামী সবা সব মানুষের যদি সমান অধিকারে বিশ্বাস করেন, তাহলে তো আপনি মুসলমান থাকেন না, ভালো মুসলমান হন না তাহলে আপনি। জি, আমি একটু আপনার সাথে একটু কথা বলি। আমরা যখন পরীক্ষার কাগজে কোনো খাতায় লিখি, তখন তখন দেখা যায় যে কেউ একটা একটা প্রশ্ন লিখে 8 পায় 10-এ, আবার কেউ 7 পায়, আরেকটা প্রশ্নে সে 7 পায় আবার 8 পায়, দেখা গেল কি একটা পর্যায়ে এসে দুইজন সমান পায়, কিন্তু প্রশ্নের ভিতরে কেউ 7 পেল, একই প্রশ্নে কেউ 8 পেল। এটা সে ভালো লেখার কারণে হয়েছে, ঠিক মেয়েদের আর পুরুষদের ক্ষেত্রে এমনই হয় যে আমরা কোথাও পুরুষরা কোনো জায়গায় একটু বেশি অধিকার ভোগ করে, আবার কোথাও মেয়েরা একটু বেশি অধিকার ভোগ করে, এটাই হচ্ছে মানে সমবণ্টন যেটা বলি আমরা, সম না অধিকার। না না, জি এরকম কি মানে নারী যে বেশি অধিকার পাচ্ছে কোন কোন জায়গায় বেশি অধিকার পাচ্ছে, এরকম কিছু উদাহরণ আমাকে দেখাতে পারবেন ভাই? হ্যাঁ, আমাদের ইসলামে তো নারীদের যত নারীদেরকে বলা হয় যে যেমন মায়ের পায়ের নিচে বেহেশত, আমরা এরকমই জানি মায়ের এটাই। পায়ের নিচে বেহেশত, এটা তো কোনো অধিকার হলো না, এটা কি কোনো অধিকার হলো? এটা সম্মান দেওয়া হয়েছে নারীদেরকে, আপনি অধিকার সম্মান না না কি না 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 না, নারীদেরকে, নারী হচ্ছে একটা মানে আলাদা সত্তা। হ্যাঁ, আপনার শুধু আপনি শুধু মাকে যদি সম্মান দেন, তাহলে তো নারীদেরকে সম্মান দেওয়া হলো না। মা তো নারী, ধরেন ধরেন নারীদের কথা, না মা তো না না সবার কাছে ধরেন প্রতিটা পুরুষের না না কাছেই ধরেন মাকে আপনি যখন আপনার ডাকছে। বাপ ধরেন আপনি আপনার বাপকে ভালোবাসেন, তার মানে তো আপনি পুরুষদের সম্মান দিচ্ছেন না। ধরেন আপনি আপনার ভাইকে ভালোবাসেন, তাহলে কি আপনি পুরুষদের সম্মান দিচ্ছেন? আপনাকে যদি বলা হয় আপনি ভাই বড় ভাইয়ের কথা মেনে চলেন, তাহলে কি এটা পুরুষদের সম্মান দেওয়া হলো? এটা তো আপনি আপনার ব্যক্তিগত মা, যে আপনার ব্যক্তিগত ভাবে যে আপনার মা, তাকে আপনি সম্মান করছেন বা তাকে ভালোবাসছেন, সেটার সাথে তো নারীর সম্মান সম্পর্কিত না। নারী হচ্ছে আলাদা সত্তা। ধরেন একটা মেয়ে আপনার মা না, আপনার বোন না, আপনার কিছুই না, সেই মেয়েটার সম্মান তো আপনি তাহলে দিবেন না। আপনি ভাববেন যে সে তো আমার মা না, তাহলে তার পায়ের নিচে আমার বেহেশত কেন থাকবে? কিন্তু ওই নারী তো কারো না কারো মা, সবারই মা হয় কারো না কারো সেক্ষেত্রে। মা হোক, কারো না কারো মা হোক, ধরেন সে কারো মা না, ধরেন সে বাচ্চাই জন্ম দেয়নি, সে বিয়েই করেনি, বিয়ে করবে না, বাচ্চা জন্ম দিবে না, তাহলে কি সে যদি মা না হয়ে থাকে, তাহলে কি সে সম্মান পাবে না? ধরেন তার বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা নাই, তাহলে কি সে সম্মান পাবে না? মানে তাহলে মানে ব্যাপারটা কি হলো? আপনি তো মানে সে একজন একটা সন্তান জন্ম দিলে তাকে আপনি সম্মান দিবেন, সন্তান জন্ম না দিলে সম্মান দিবেন না, এটা কেমন কথা? এটা কি কোনো কথা হলো? নারী হচ্ছে আলাদা সত্তা, তার সাথে সন্তান জন্ম দেয়া না জন্ম দেওয়ার তো কোনো সম্পর্ক নাই। ঠিক আছে, জি আমি আপনাকে ইসলামে নারীর অধিকার বিষয়ে আপনাকে আমি বলছি। হযরত মুহাম্মদ যখন মেরাজে গেছে, মেরাজে গিয়ে দেখেছে যে মানে দোজখ হচ্ছে নারী দ্বারা পরিপূর্ণ। ঠিক আছে ঠিক আছে, এবং সে আবার বলে গেছে যে তোমাদের জন্য সবচেয়ে বড় ফিতনা রেখে যাচ্ছি, সেটা হচ্ছে নারী। মানে খুব খুবই বাজে কথা, এগুলো হচ্ছে খুবই বাজে কথা বলেছে। তোমাদের জন্য তিনটা অশুভ জিনিস আছে, ঘোড়া, কি যেন, ঘোড়া, গাধা এবং নারী, এই 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 টাইপের কি যেন একটা হাদিস। হ্যাঁ, এই এই হাদিসটা আছে, বুখারি হাদিসটা আছে।
তারপর আপনাকে আরো বলছি, একজন নারী সম্পত্তিতে অধিকার পাবে অর্ধেক, একটা একটা ছেলে শিশুর অর্ধেক অধিকার পাবে সম্পত্তিতে, ঠিক আছে? নারীকে বলা হচ্ছে শস্য ক্ষেত্র, ঠিক আছে? একটা পুরুষ 4টা পর্যন্ত বিয়ে করতে পারবে, একই সাথে 4টা পর্যন্ত মেয়েকে বিয়ে করতে পারবে, কিন্তু একটা নারী কখনো সেটা করতে পারবে না। বেহেস্তে যে বেহেস্তে গিয়ে একজন পুরুষ 72টা করে হুর পরি পাবে, এবং একজন মানে একজন ধার্মিক মুসলমান পুরুষ সে বেহেস্তে গিয়ে 72টা হুর পাবে, এবং একজন ধার্মিক মুসলমান নারী সে বেহেস্তে গিয়ে কি হবে জানেন? সে ওই তার স্বামীর যে হুরগুলা থাকবে সেই হুরগুলার সর্দারনী হবে সে, এবং দেখভাল করবে, সে সর্দারনী হবে, তার স্বামী কবে কার সাথে কোন হুরের সাথে সেক্স করবে সেই জিনিসগুলা সে দেখভাল করবে। এটা হচ্ছে নারীর, নারী বেহেস্তে গিয়ে কি পাবে, ঠিক আছে? এখন আদম হাওয়ার যে কাহিনী আছে ইসলামে, যে আদম হাওয়ার কাহিনী আছে, আদম হাওয়ার কাহিনীতেই তো নারীকে একটা বাজে জায়গা দেয়া হয়েছে। আদমকে সৃষ্টি করা হয়েছে, আল্লাহ আদমকে সৃষ্টি করেছে, এরপরে আদম যখন মানে বিমর্ষ ছিল, তার বিনোদন হচ্ছিল না, মনোরঞ্জন হচ্ছিল না, তখন হাওয়াকে সৃষ্টি করা হয়েছে বিনোদনের উদ্দেশ্যে, পুরুষের মনোরঞ্জনের জন্য, বিনোদনের উদ্দেশ্যে। এই সমস্ত গল্প কথা তো একজন নারীকে একজন স্বাভাবিক, স্বাধীন এবং মর্যাদা সম্পন্ন মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেয় না আমাদের কাছে। আমাদের কাছে পরিচয় করিয়ে দেয় পুরুষের বিনোদনের উদ্দেশ্যে নারীকে সৃষ্টি করা হয়েছে। এরকম অসংখ্য ব্যাপার আছে কোরআনে এবং হাদিসে নারীকে হেয় করা, অনেক অসংখ্য কথাবার্তা বলা আছে। আপনি যদি ভালো করে কোরআন এবং হাদিস পড়েন নিরপেক্ষ দৃষ্টি নিয়ে, যে আপনি জানার জন্য পড়ছেন, আপনি গবেষণা করছেন বা জানার জন্য পড়ছেন, এইভাবে যদি আপনি পড়েন তাহলে আমার মনে হয় আপনি নিজেই দেখতে পাবেন অনেক ধরনের ব্যাপার আছে যেখানে মানে অমুসলিমদেরকে হেয় করা হয়েছে, নোংরা নোংরা কথা বলা হয়েছে, তারপরে নারীদের সম্পর্কে নোংরা নোংরা কথা বলা হয়েছে। এগুলো তো ভাই একজন মানে ঈশ্বরের চরিত্র এরকম হতে পারে না। ঈশ্বর তো সবার জন্য, আপনাদের ঈশ্বর যদি থেকেই থাকে, আল্লাহ যদি থেকেই থাকে, সে তো সবার জন্য সমান হবে। সে কি স্বজন প্রীতি করবে, মানে সে কি নিজে পুরুষ, সে কি স্বজন প্রীতি করবে? পুরুষদের একটু বেশি দিলাম, নারীদের একটু কম দিলাম, নারীরা হচ্ছে গিয়ে সূরা নিসার 34 নম্বর আয়াতটা আপনি খুলে দেখেন, একজন স্বামী তার স্ত্রীকে প্রহার পর্যন্ত করতে পারবে, একজন পুরুষ তার যৌন দাসীর সাথে সেক্স পর্যন্ত করতে পারবে, কিন্তু না একজন না এইভাবে বলছে প্রহার করতে পারবে, এটা খুবই সামান্য ব্যাপার, যে আপনার এক এক বিগত অনুযায়ী একটা লাঠির সমপরিমাণ দিয়ে যদি সে আপনার অবাধ্য হয় ওইরকম ভাই তাহলে ভাই ভাই এটা হচ্ছে গিয়ে ডিগনিটির ব্যাপার। হ্যাঁ, একজন মানুষকে আপনাকে যদি কেউ প্রহার করে, এটা আপনার আত্মসম্মান আপনার আত্মসম্মান আছে একটা, ঠিক আছে? আপনি একটা প্রাপ্তবয়স্ক মানুষ যদি হয়ে থাকেন, আপনার একটা আত্মসম্মান থাকবে, আপনার একটা সেলফ ডিগনিটি থাকবে। এখন আপনাকে যদি আপনার স্ত্রী কোনো একটা কাজের কারণে আপনাকে পিটায়, ডেইলি পিটায়, আপনার আত্মসম্মান সেখানে হানি হবে। আপনি যে শুধু ব্যথা পাবেন তা না, ব্যথার কথা আমি বলছি না, আপনার আত্মসম্মান নষ্ট হবে। আপনি একটা সম্মান নিয়ে থাকেন, আপনি মাথা উঁচু করে দাঁড়াতে চান, আপনি সমাজে সম্মান নিয়ে, মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চান। এখন কারো কাউকে যদি এই অধিকার দেয়া হয়, সে আপনাকে পেটাতে পারে, আপনি কথা না শুনে আপনাকে পেটাতে পারবে। দেখেন সভ্য সমাজে কিন্তু পুলিশকেও এই অধিকার দেয়া হয় না, আইনকেও এই অধিকার দেয়া হয় না। একটা অপরাধীকে মানে পেটানোর অধিকার কিন্তু কারো না, একটা অপরাধী হলেও তাকে কিন্তু পেটানোর অধিকার কাউকে দেয়া হয় না। এগুলো হচ্ছে প্রাচীন কালে যে দাস প্রথা ছিল, দাসদের মানে পেটাতো, সেই দাস প্রথার একটা পরিবর্ধিত রূপ, যে স্ত্রীকে আপনি কথা না শুনলে বা একটা কিছু করলে আপনি মারতে পারেন। এখন কতটুক মারবেন, কঞ্চি, ছোট কঞ্চি দিয়ে মারবেন নাকি লম্বা বাঁশ দিয়ে মারবেন, সেটা তো পরের ব্যাপার। আপনার তো মানে এখানে তার সম্মান নষ্ট করছেন আপনি। হ্যালো, শুনতে পাচ্ছেন আপনি? জি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলেন। আপনি তো কোনো মানুষের সম্মান নষ্ট করতে পারেন না। একজন মানুষ, একজন স্বতন্ত্র মানুষ, সে একজন স্বাভাবিক স্বাধীন মানুষ, তাকে আপনার মানুষ হিসেবে মর্যাদা দিতে হবে। তার গায়ে হাত দেওয়া তো কোনো মতেই, কখনোই সভ্য সমাজে কখনোই কেউ কারো গায়ে হাত দিতে পারে না।